বুধবার কাঁথিতে সভা করবেন সৌগত রায়, ফিরহাদ হাকিম। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর এই প্রথম অধিকারী করা তৃণমূলের সভা। কাঁথির সভায় কি আসবেন অধিকারী পরিবারের বাকি সদস্যরা? এই প্রশ্নের উত্তর পেতে কাঁথির সভায় যোগ দেওয়ার জন্য শিশির অধিকারীকে ডেকে পাঠালো তৃণমূল নেতৃত্ব। যদিও শিশির জানান তিনি অসুস্থ থাকায় সভায় যোগ দিতে পারবেন না। এক্ষেত্রে অধিকারী পরিবার কোন দিকে ঝুঁকে এক প্রকার যাচাই করা গেল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে শুভেন্দুগড়ের সভায় ভিড় করানোটা কার্যত চ্যালেঞ্জের। এখন দেখার ভিড় উপচে পড়ে কিনা। নিজেদের শক্তি পরীক্ষা করতে বুধবার তৃণমূল সভার আয়োজন করছে। শুভেন্দু অধিকারী তৃণমূলের একাধিক পদ থেকে ইস্তফা দেওয়া ইস্তক অধিকারী পরিবার নিয়ে জল্পনার শেষ নেই। বাবা শিশির অধিকারী, দুই ভাই দিব্যেন্দু ও সৌমেন্দু অধিকারী কি বলবেন তাই নিয়ে চলছে জোর চর্চা। যদিও শুভেন্দুর অরাজনৈতিক সভায় দেখা যায়নি পরিবারের কাউকে, এমনকি পরিবারের সদস্যদের কারো মুখ থেকে তৃণমূল বা বিজেপির পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, শুভেন্দু দল ত্যাগ করার পর হলদিয়া উন্নয়ন পর্ষদের সদস্য হিসেবে ঘোষণা করা হয় দিব্যেন্দু অধিকারীর নাম। তবে মেদিনীপুরের কলেজ মাঠে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভায় ছিলেন না অধিকারী বাড়ির কেউই। এই অবস্থায় বুধবার কাঁথিতে শক্তি পরীক্ষার সভা তৃণমূলের। ওই সভায় থাকবেন তৃণমূল সাংসদ সৌগত রায় এবং রাজ্যের পুরনগরায়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে এই নানা জল্পনা গুঞ্জনের মধ্যে দেখা দিয়েছে পত্রবিভ্রাট। শিশির অধিকারীকে ফোন করে আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে। উত্তরে শিশিরবাবু জানিয়েছেন তাকে ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হলেও তিনি কোনো আমন্ত্রণপত্র পাননি। আমন্ত্রণপত্র পৌঁছালে তিনি দলকে জানাবেন শারীরিক অবস্থা ভালো না থাকায় তিনি কাঁথির সভায় যোগ দিতে পারছেন না। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি অখিল গিরি জানিয়েছেন শিশিরের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে কাঁথি পুরসভায়। শুভেন্দুর বাবা কাঁথির সাংসদ, তিনি তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি, তাই সৌমেন্দু অধিকারী কাঁথি পুরসভার চেয়ারম্যান। দিব্যেন্দু তমলুকের সাংসদ, শিশিরবাবুর সঙ্গে ফোনে কথা হলেও দুই ভাইকে সবাই উপস্থিত থাকার জন্য আলাদা করে কিছু বলা হয়নি বলে অধিকারী পরিবার সূত্রে খবর।